আমার প্রিয় প্রথম শ্রেণীর স্টোরি। নমস্কার স্যার। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তুষার স্যার কুমার শুনুন, নকল, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা স্যার অঙ্ক স্যার আসসালামু কষ্টের আলাইকুম, পরীক্ষা শুরু করতে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার সবাই এসে লক্ষ্য করো, আজকে আমরা গণিত ক্লাস, ওই দিন আমরা শতকরা শেষ করেছি 99 বিস্টার, তার আমরা 99 বিস্টার শতকরা শেষ করেছি, মনে আছে? এবার জি স্যার, 99 বিস্টার পর তারপর আছে জ্যামিতি। জ্যামিতি তোমাদের ওই চ্যাপ্টার শেষ করেছেন, তাই না? জ্যামিতির পর আমরা এবার শুরু করতে যাচ্ছি। জ্যামিতির পরে কি আছে দেখো, পরিমাপ। আমি পরিমাপ তোমাদেরকে করাইছি, মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চিদের অঙ্কগুলো কিরকম করে সাবরুল দিয়ে তোমাদেরকে দেখাই দিছি, তাই না? সাবরুল দিয়ে আমি তোমাদেরকে এগুলো দেখাই দিছি। এবার আমি কিছু অঙ্ক এক্সট্রা করে দিচ্ছি, কিছু অঙ্ক আছে জ্যামিতির অঙ্ক, 131 পৃষ্ঠায় কিছু জ্যামিতির অঙ্ক আছে, আমি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। না, আমাকে কিন্তু রাব্বু নিজেই পাঠায়। আমরা জানি স্যার সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত, সামান্তরিকের ক্ষেত্রফল আজকে আমি প্রথমে কিছু সূত্র লিখে দেবো তোমাদেরকে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই ভাগ দুই। স্যার এটার অর্থ আমি তোমাদেরকে দেখাচ্ছি, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। ভূমি আর উচ্চতা গুণ করে দুই ভাগ। তো তুমি বলছো স্যার ত্রিভুজটা যদি এইরকম থাকতো তাহলে আমি কিভাবে মাপতাম? ত্রিভুজটা যদি এরকম থাকতো তখন আমরা এখানে একটা উচ্চতা নির্ণয় করতাম, এখানে আমরা একটা উচ্চতা নির্ণয় করতাম, নির্ণয় করার পর তারপর আমরা এটা হচ্ছে উচ্চতা, এটা উচ্চতা,
আর এখান থেকে এখানে পুরাটা হতো ভূমি, তখন এরকম হতো, দেখছেন? তখন আমাদের হতো ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? ভূমি গুণ উচ্চতা, এই মানে ভূমি গুণ উচ্চতা ভাগ কত? ভাগ দুই। ভূমিকে উচ্চতা দিয়ে ভাগ করে গুণ করে দুই দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে স্যার? সোনামণি, হ্যাঁ, তাহলে এই গেল আমাদের ত্রিভুজের। এবার সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে শুধু ভাগটা নাই, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত? ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি স্যার? ভূমি গুণ উচ্চতা। এবার এটা এক নম্বর গেল। এবার দুই নম্বর, দুই নম্বর দেখো, ক্ষেত্রফল হচ্ছে কি হবে? ভূমি গুণ উচ্চতা। শুধু হবে কি স্যার? ভূমি গুণ উচ্চতা। এখানে ভাগ দুইটা নাই, ভাগ দুইটা নাই, আর গুলো সব ঠিক আছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্যার আপনারা যদি এই সূত্রগুলো পারেন তাহলে অঙ্কগুলো সহজ হবে, আর যদি না পারো তাহলে খুব কঠিন হবে। তাই আমি অনুরোধ করে বলছি তোমাদেরকে, আমার প্রিয় ছাত্রছাত্রীকে, তোমরা স্যারের কথা শুনিও, এগুলো তোমার সারা জীবন লাগবে। শুধু এই ক্লাসে নয়, 6, 7, 8, 9, 10 সব ক্লাসে লাগবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে বল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন বুঝতে পারছো? আমরা এখানে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে বল হচ্ছে বাহু গুণ বাহু, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। বর্গক্ষেত্রের, এখন বর্গক্ষেত্রের লিখে না, বর্গের লিখে শুধু বর্গের ক্ষেত্রফল, এখন লিখে শুধু বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল হবে কত? হ্যাঁ, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, এই কথার অর্থ হচ্ছে এটা যদি 4 হয় এটাও 4, এটাও 4, এটাও 4, এটা যদি 5 হয় এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে হবে কত? 5 × 5 = 25। আর একটা জিনিস মনে রাখবে, ক্ষেত্রফল শব্দটা দেখলে, ক্ষেত্রফল শব্দটা দেখলেই তোমরা ভাববে, ক্ষেত্রফল শব্দটা দেখলে তোমরা ভাববে এটা বর্গ হবে। এককটা কি হবে? আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, বৃত্ত হোক, যেটাই হোক না কেন, ক্ষেত্রফল শব্দটা দেখলেই তোমরা একক লিখার সময় বর্গ, মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, গজ থাকলে বর্গ গজ, ফুট থাকলে বর্গ ফুট। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে ঈশা, এই যেন আমাদের যেন ক্ষেত্রফল থাকলে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই বর্গ হবে, আর যদি পরিসীমা থাকে তাহলে শুধু একক হবে।
পরিসীমা থাকতে শুধু একক, পরিসীমা থাকতে শুধু একক হবে। নুসরাত, তুমি বুঝতে পারছো? পরিসীমা থাকলে বর্গসূত্রটা হবে না। তাহলে আমাদের পরিসীমা থাকলে কি হবে? শুধু একক, বর্গ শব্দটা আর হবে না। ওকে স্যার? জি স্যার, জি স্যার। আমরা এবার বর্গের ক্ষেত্রফল সময় বাহু গুণ বাহু, এটা বর্গ একক হবে। ক্ষেত্রফল দেখলে বর্গ একক, ক্ষেত্রফল দেখলে কি হবে? বর্গ একক। তাহলে আমরা এই সূত্রগুলো যখন জানি, এখন অঙ্ক করতে আর কোনো সমস্যা আমাদের হবে না। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা সূত্রগুলো যখন শিখেছি, এবার আমাদের অঙ্ক করতে আমাদের অসুবিধা হবে না। তাহলে এটা হচ্ছে 131 পৃষ্ঠা। একের এক একের এক, একের একে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে? তোমাদের এখানে খালি ঘর দেওয়া আছে। আমি এখন বলেছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখানে আমাদের ঘর দেওয়া ছিল, আমরা এরকম করে ঘর রেখে দেব। তাহলে আমাদের দেখো সোনামণিরা, আমাদের প্রশ্ন ছিল সামান্তরিকের ক্ষেত্রফল সমান ড্যাশ গুণ ড্যাশ। এবার ত্রিভুজের ক্ষেত্রফল 2 নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভাগ দুই এটা বলতে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে খালি ঘর আছে, আমাদের খালি ঘরটা আমরা এভাবে লিখব। এখানে একটা খালি ঘর আছে, আমরা এটা এভাবে লিখব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি এখন বুঝতে পারছো?
জি স্যার। আমাদের এক নম্বর দেখো, তাহলে এক নম্বরের এক আর দুই শেষ করেছি। এবার দুই নম্বর দেখো, নিচে আকৃতি গুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, হ্যাঁ ত্রিভুজের মধ্যে ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, সবগুলোতে ভূমি আর উচ্চতা দেওয়া আছে। প্রথম দুইটা হচ্ছে ত্রিভুজ, পরের দুইটা হচ্ছে সমান্তরে, পরের দুইটা গিয়ে সমান্তরে। তাহলে এগুলো তোমরা কিভাবে করবে দেখো। এক নাম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুইয়ের এক, সবাই দেখো খেয়াল করো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অঙ্কগুলো অনেক সোজা, এগুলো অনেক সোজা অঙ্ক স্যার। বেশিক্ষণ গুণ করতে হয় না, ভাগ করতে হয় না, ছোট ছোট সংখ্যা। তাহলে আজকে আমি দু নম্বর দেখাচ্ছি, এই চিত্রগুলো বইতে দেওয়া আছে। দুইয়ের এক, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, সবাই লক্ষ্য করো এই ত্রিভুজ এক নাম্বার, এখানে উচ্চতা দেওয়া আছে কত, 60 সেন্টিমিটার। এটা হচ্ছে উচ্চতা 60 সেন্টিমিটার, আর নিচেরটা হচ্ছে এই পুরো এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তাহলে আমরা এটা কি বের করতে বলছে, ক্ষেত্রফল। তাহলে এটা একটা ত্রিভুজ, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল ভূমি, ভূমি হচ্ছে কত, 5 গুণ উচ্চতা হচ্ছে 4, তারপরে ভাগ কত, 2। তাহলে আমরা ইচ্ছে করলে প্রথম কাজ করতে পারি, 4 5 20 ভাগ 2। এবার 20 কে 2 দিয়ে ভাগ করো, 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 10। তাহলে এগুলো হবে বর্গ, তার বর্গ কেন সেন্টিমিটার লিখে আছে, তাহলে বর্গ সেন্টিমিটার, আর এটাও বর্গ সেন্টিমিটার, এটাও বর্গ সেন্টিমিটার। তোমরা বুঝেছ আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বোঝা হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে এর পরে 2 নম্বর আছে, এটাও ত্রিভুজ, 2 নম্বরটাও ত্রিভুজ, দুই নম্বর ত্রিভুজটা লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজ। আমরা এখানে একটা কি আঁকবো, লম্ব আঁকবো, এখানে হচ্ছে লম্ব আর ত্রিভুজটার ভূমি হচ্ছে 2। এটা ভূমি, তার ভূমি দেওয়া আছে কত, 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এটা উচ্চতা 6 সেন্টিমিটার, তাহলে তাহলে এটাও একই অঙ্ক না, তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং
সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? ভূমি গুণ উচ্চতা 9 × 6 = 2। তাহলে আমরা 6 × 54 = 2। তাহলে 54 কে 2 দিয়ে ভাগ করো, দুই দুগুণে 4, 7 × 1 এখানে 4 নামলো, 7 × 2 = 14। তাহলে কত হলো তার? 27। কত হলো? 27। তাহলে সমান 27, এটা বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, এটাও বর্গ সেন্টিমিটার, এটাও বর্গ সেন্টিমিটার। আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? স্যার জি দেখতেছি স্যার। দেখো তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্র বলা হচ্ছে কত? 9 × 6 = 9 × 6, এটা 9, নয় গুণ ছয়, 6 × 54, 54 কে আমরা রমণী এতো 54 কে আমরা 2 দিয়ে ভাগ করছি 27, তাহলে আমরা 27টা লিখছি। ওকে, তাহলে আমাদের 2 নম্বর সেট, আমাদের 2 নম্বর সেট। এবার তাহলে আমাদের 1 নম্বর আর 2 নম্বর এই মূল অঙ্ক গুলো হচ্ছে তার সূত্রের সাহায্যে। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে আমি এবার এখানে আবার 3 নম্বর 4 নম্বর দুইটি সমান্তরিক আছে, 3 নম্বর আর 2 এর 3, এটা আছে সমান্তরিক, দেখেন সমান্তরিকটা আছে, এটা সমান্তরিক, সমান্তরিকের এদিকে দেওয়া আছে 5, আর এদিকে আমরা একটা লম্ব এঁকেছি, এখানে একটা লম্ব এঁকেছি, লম্বটা ছিল আমাদের কত? 6। কত ছিল আমাদের? 6। তাহলে সমান্তরিক ক্ষেত্রফল, এটা একটা সমান্তরিক, সমান্তরিক ক্ষেত্রফল সমান কত? তার ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে 6,
দুইটাই আমাদের সেন্টিমিটার, তাহলে হবে কত? বর্গ বর্গ সেন্টিমিটার। তাহলে 5 6 30, 30 বর্গ সেন্টিমিটার। এখন বুঝেছ? এটা তারপর 4 নম্বর দেখো, 4 নম্বর একটু সমান্তরে, একটু সমান্তরে, তার এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে তার উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, তাহলে আমাদের ভূমি হচ্ছে, ভূমি হচ্ছে 2, এখানে ভূমি হচ্ছে 2, আর উচ্চতা হচ্ছে, 10, আর এটা স্যার মিটার। সবাই লক্ষ্য করো, এটা হচ্ছে মিটার, তাহলে মিটারে মিটারে গুণ হলে বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের 4 নম্বর, 6 নম্বর, 4 নম্বর, নমনে 4 নম্বর। তাহলে এটাও সামান্তরিক, তাহলে আমি এখানে লিখি, এখানে জায়গা নেই নিচে, সমান্তরিকের ক্ষেত্রফল, সমান্তরিকের সমান্তরিকের ক্ষেত্রফল সমান কত? ভূমি গুণ উচ্চতা, 2 গুণ 10, 2 গুণ 10, এটা হচ্ছে বর্গ মিটার। কি মিটার? বর্গ মিটার। সমান কত হয় তা দেখেন, 10 গুণ 20 বর্গ মিটার। তাহলে আগামীকালের বাড়ির কাজ থাকবে তোমাদের, বাড়ির কাজ, বাড়ির কাজ 131 পৃষ্ঠা, 131 পৃষ্ঠা, 1 আর 2, 1 আর 2 নং। রমণী তোমরা বুঝেছ? এতটুকু আমাদের করা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। ভালো থেকো, মোবাইল লিখোমরা করবে, তা না আসলে এই নাম্বার কাটা যাবে। আমি বারবার করে বলছি, আর বন্ধু বান্ধব সবাইকে খবর দেবে।